আমাদের আজকে টপিকস হচ্ছে স্প্রিং এর সরল দোলন গতি বা সিম্পল হারমোনিক মোশন অফ স্প্রিং। আমরা যখন এই চ্যাপ্টারে শুরু করছিলাম যে সিম্পল হারমোনিক মোশন কি, সিম্পল হারমোনিক মোশনের আমরা কিছু বৈশিষ্ট্য দেখছিলাম। বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশনের যে গতিটা সেটা শুরু হবে একটা মিন পয়েন্ট থেকে বা একটা সাম্য বিন্দু থেকে, এবং সাম্যবিন্দু থেকে ওই সরল ছন্দিত গতি সম্পন্ন কোন কণা যে সরণ, সেই সরণটা ক্রিয়া করবে ত্বরণের বিপরীত মুখী, এবং এই সরল ছন্দিত স্পন্দনরত কোন কণা গতির অভিমুখ সর্বদাই হবে সাম্যবিন্দুর দিকে। অর্থাৎ এখানে যে বলটা কাজ করবে সেই ক্রিয়ারত বলটা সর্বদাই কাজ করবে সাম্য বিন্দু অথবা মিন পয়েন্টের দিকে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আজকে আমরা প্রথমে দেখাবো যে স্প্রিং এর গতি এক ধরনের সরল ছন্দিত গতি বা সরল ছন্দিত স্পন্দন। স্প্রিং নিয়ে আমরা পঞ্চম অধ্যায়ে কিছু আলোচনা করছিলাম, ওইটা একটু রিভিউ দিয়ে নিই আমরা, যারা এখানে অনেকে হয়তো পঞ্চম অধ্যায়ে ভুলে গেছি বা পড়ি নাই মনে হতে পারে। তাহলে আমরা স্প্রিং এর যে কিছু বৈশিষ্ট্য, যেহেতু স্প্রিং একটা স্থিতিস্থাপক বস্তু, স্থিতিস্থাপক বস্তু মানে স্প্রিং এর উপাদান হচ্ছে এই ধরনের যে এই ধরনের বস্তুর উপর যখন বল প্রয়োগ করে তুমি তার প্রসারণ করো বা তার আকার সংকোচন করো, তখন স্প্রিং এর অভ্যন্তরে একটা পুনরায়ন বল বা রিস্টোরিং ফোর্স তৈরি হয়। সেই পুনরায়ন বল কাজ হচ্ছে স্প্রিংটিকে পূর্ব অবস্থায় অর্থাৎ অবস্থায় নিয়ে যাওয়া। তাহলে আমাদের ঘটনা ছিল এই ধরনের, মাইকটা অফ করে দাও, এই ধরো একটা স্প্রিং, স্প্রিংটি একটা এম ভরের বস্তুর সাথে যুক্ত, যেটাকে বলি আমরা ব্লক। আমরা পঞ্চম অধ্যায়ে দেখছি যে যদি এই এম ভরের ব্লকটিকে তুমি এর পরিমাণ বল প্রয়োগ করে তার এক্স পরিমাণ প্রসারণ ঘটাও, অর্থাৎ এই ব্লকটা যদি এখান থেকে এখন এদিকে চলে আসে তার আদি অবস্থান থেকে এক্স পরিমাণ সরে, আদি অবস্থান থেকে যদি এক্স পরিমাণ সরে সেই পয়েন্টে চলে আসে, তখন স্প্রিং এর অভ্যন্তরে একটা প্রত্যয়নী বলের উদ্ভব করে এবং সেই প্রত্যয়নী বলের মান ছিল কে ইন্টু এক্স, যেখানে কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। তাহলে কি বললাম যে যদি একটা এম ভরের ব্লককে তুমি তার সাম্য বিন্দু অর্থাৎ এই পয়েন্ট থেকে যদি তুমি তাকে এক্স পরিমাণ প্রসারণ করো, তখন দেখা যায় তুমি যেই পরিমাণ বল প্রয়োগ করবে ঠিক তার সমান এবং বিপরীত মুখী বল তৈরি হবে, যেটার মান ছিল প্রত্যয়নী বল এবং সেটার মান ছিল কে ইন্টু এক্স, যেখানে কে হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। কে হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। আচ্ছা, এই যে আমরা যখন পঞ্চম অধ্যায়ে কন্ডিশনটা পড়ছি সেখানে কিন্তু আমরা সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন নিয়ে কিছু পড়ি নাই, কারণ আমরা স্প্রিংটার উপর যে পরিমাণ বল প্রয়োগ করে প্রসারণ করছি ঠিক স্প্রিং এর বিপরীতে সমান পরিমাণ বল তৈরি হয়েছে, তখন কিন্তু স্প্রিংকে যে পরিমাণ প্রসারিত করা হয়েছে ঠিক স্প্রিং এর বিপরীতে সমান পরিমাণ বল তৈরি হয়েছে, এবং তার জন্য আমরা কাজও বের করছি W=12kx2। তাহলে এখন তোমাকে শুধুমাত্র ওই পরিমাণ প্রসারিত করলেই কিন্তু এখানে স্পন্দন তৈরি হবে না, তারপরে তুমি যে পরিমাণ প্রসারণ করতেছো ঠিক তার চেয়ে আরো বেশি পরিমাণ প্রসারণ করে তোমাকে ছেড়ে দিতে হবে। আরো বেশি পরিমাণ প্রসারণ করে যদি ছেড়ে দাও তখনই স্প্রিংটার মধ্যে এই ধরনের একটা ভাইব্রেশনাল মোশন তৈরি হবে, অর্থাৎ এই ব্লকটাকে যখন তুমি এখান থেকে এদিকে আনবা তখন কিন্তু স্প্রিংটার মধ্যে কোনো স্পন্দন গতি তৈরি হয়, স্পন্দন কোনো গতি তৈরি হয়। এখানে আনার পর তুমি যখন আরেকটু তাকে ইম্পালস বা যেটাকে বলা হয় ঘাত বল বা ধাক্কা দিবা,
একটা ধাক্কা যদি দাও, ফোর্স না একটা ধাক্কা যদি দাও, তখন দেখা যায় এই ব্লকটা নড়তে শুরু করে, মানে এই ব্লকটা সরে যায়। সরে যাওয়ার ফলে স্প্রিংটার মধ্যে তখন একটা স্পন্দন তৈরি হয়, সেই স্পন্দনটাই হচ্ছে আমার সরল দোলন গতি। তাহলে আমাদের প্রথম কাজ, প্রথম কাজ হচ্ছে আমরা যখন কোনো যে কোনো ধরনের সিস্টেমে সরল দোলন গতি বের করতে যাব, তখন প্রথম কাজ হচ্ছে আমাকে মূল বিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করা। এক নম্বর কাজ হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করা। তাহলে আমরা কি কি কাজ করবো দেখো, ফার্স্টে আমরা স্প্রিং এর আমরা প্রথমে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তখন প্রশ্ন উঠতে পারে স্যার ইকুইলিব্রিয়াম পয়েন্ট এটা না, এটা কিন্তু ইকুইলিব্রিয়াম পয়েন্ট না। ইকুইলিব্রিয়াম পয়েন্ট কেন এটা না, কারণ তুমি যখন ব্লকটাকে এই পয়েন্ট থেকে এখানে নিয়ে আসছো, তখন কিন্তু স্প্রিং এর মধ্যে কোন ধরনের সরল ছন্দিত স্পন্দন তৈরি হয়, শুধু তুমি তাকে ব্লকটাকে স্থানান্তরিত করছো, ফলে স্প্রিংটা প্রসারিত হয়েছে, জাস্ট প্রসারিত হয়েছে। তারপরে এখনো কিন্তু তার মধ্যে কোনো স্পন্দন গতি তৈরি হয়, তোমাকে স্পন্দন গতি তৈরি করতে হবে। তার জন্য ব্লকটাকে আগে কিছু পরিমাণ প্রসারিত করে একটা সাম্য বিন্দুতে আনতে হবে। যে বিন্দুতে আনার পর যেখানে আনবা সেখানে কিন্তু স্প্রিং এর উপর নেট ফোর্স জিরো, স্প্রিং এর উপর কোনো নেট ফোর্স থাকবে না। এরপর কি করবা, ওই পয়েন্টে আনার পর তুমি জাস্ট ইম্পালস একটা ধাক্কা দিবা, অর্থাৎ স্প্রিংটার মধ্যে স্প্রিংটাকে আরো কিছু পরিমাণ প্রসারিত বা সংকোচন করে ছেড়ে দিবা। অটোমেটিক ভাবে একটা ধাক্কা দিলে, হালকা একটা ধাক্কা দিলেই স্প্রিংটা আরেকটু পরিমাণ প্রসারিত হবে বা সংকোচন হবে, যে একটা যেকোনো একটা হলেই চলে। এরপর যখন আরো একটু পরিমাণ প্রসারিত হবে, তখন স্প্রিং এর মধ্যে কিন্তু এক ধরনের স্পন্দন তৈরি হবে, তখনই আমরা এই সরল দোলন গতিটা প্রমাণ করতে পারবো। তাহলে এক নাম্বার টার্গেট হচ্ছে আমাকে ইকুইলিব্রিয়াম পজিশন বের করা, দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আমাকে সামান্য পরিমাণ প্রসারণ করে সেখানে নেট ফোর্সটা বের করা, যেখানে নেট ফোর্সটা জিরো হবে না, তারপর আমরা সেখান থেকে সরল ছন্দিত গতিটা প্রমাণ করব। এই হচ্ছে আমাদের মূল কথা। এবার আমরা চিত্রটা আমরা এইভাবে দিয়ে প্রমাণ করতে পারি, অথবা আমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে আমরা চাইলে সে রোল প্রমাণ করতে পারি। তাহলে আমি বইয়ের মধ্যে করে দেখাই যে আমরা কিভাবে সরল দোলন গতিটা প্রমাণ করবো। স্টেপ বাই স্টেপ আমরা দেখবো, তিনটা ফিগার আঁকবো আমরা। আমাদের সবার যদি বই থাকে সামনে চাইলে বই দেখতে পারো, বইয়ের মধ্যে আছে চিত্রটা। এটা হচ্ছে প্রথম পজিশন। প্রথম পজিশনে খেয়াল করো, স্প্রিং এর নিম্ন প্রান্তে একটা ভর ঝুলানো হয়েছে এবং সেই ভরের মান হচ্ছে এম, অর্থাৎ স্প্রিং এর নিম্ন প্রান্তে এমজি ওজন বা বল ক্রিয়া করে, স্প্রিং এর নিম্ন প্রান্তে এমজি ওজন বা বল ক্রিয়া করে। এটা হচ্ছে এক নাম্বার। সেকেন্ড, এবার তুমি কি করবা, স্প্রিংটার সাম্য বিন্দু বের করবা বা মূল বিন্দু বের করবা। তাহলে মূল বিন্দু বের করা মানে কি, স্প্রিংটা যখন তুমি এমজি পরিমাণ ভর ঝুলাইবা, তখন স্প্রিংটা তার আদি অবস্থান থেকে, তার আদি অবস্থান থেকে সে এই পয়েন্টে নেমে আসবে। এই ভরটা ঝুলানোর ফলে কিন্তু স্প্রিংটা তার আদি অবস্থান থেকে এই পয়েন্টে চলে আসলো। মনে করো এটা ধরি সাপোজ ও পয়েন্ট, ও পয়েন্ট, এখান থেকে সে এই পয়েন্টে নেমে আসছে, অর্থাৎ এইটুকু প্রসারণটাকে ধরি আমরা এক্স নট। এই যে এখন যে স্প্রিংটা প্রসারিত হইল, ভর যতটুকু নেমে আসছে এইটা হচ্ছে কিন্তু তার সাম্য বিন্দু, এটা এখন স্প্রিংটার সাম্য অবস্থা বা সাম্য বিন্দু। কেন সাম্য বিন্দু, কারণ তুমি নিচের দিকে যত পরিমাণ বল প্রয়োগ হচ্ছে এমজি, ঠিক বিপরীত দিকে তার সমান এবং বিপরীত মানের বল তৈরি হয়েছে, অর্থাৎ কে এক্স নট। কে হচ্ছে স্প্রিংটার কনস্ট্যান্ট আর এক্স নট হচ্ছে যতটুকু প্রসারিত হয়েছে, এটা কিন্তু সাম্য বিন্দু। এখনো কিন্তু এর মধ্যে কোন ধরনের স্পন্দন গতি বা কোন ত্বরণ সৃষ্টি হয়নি, যেহেতু এখানে কোনো গতি নেই তার মানে এখানে কোনো ত্বরণ নাই। জিনিসটা ভালো করে খেয়াল করো, এই পয়েন্টে কিন্তু সেকেন্ড ফিগারটা, এটা সেকেন্ড ফিগারটা, সেকেন্ড ফিগারে কিন্তু স্প্রিং এর মধ্যে কোন ধরনের তরল তৈরি হয়নি, জাস্ট তুমি তাকে ওজন ঝুলাই দিছো, স্প্রিংটা তার আদি পয়েন্ট থেকে এক্স পরিমাণ নিচে নেমে আসছে, এটা হচ্ছে তার সাম্য বিন্দু বা মূল বিন্দু বা সাম্য অবস্থা। এবার কি করবা, তুমি হালকা করে একটা পালস দিবা বা ধাক্কা দিবা এই অবজেক্টের উপর বা ব্লকটার উপর, একটা সামান্য পরিমাণ ধাক্কা দিলেই
সে তার আদি অবস্থান থেকে আরো কিছু পরিমাণ নিচের দিকে নেমে যাবে। অর্থাৎ আমার প্রথম টার্গেট ছিল সাম্যবিন্দু বের করা, সাম্যবিন্দু বের করে ফেলছি। আচ্ছা এবার থার্ড ফিগারটা দেখাই, থার্ড ফিগারটা আমরা দেখব। থার্ড ফিগারটা আমরা দেখব যে এবার দেখো সে তার সাম্যবিন্দু থেকে এক্স পরিমাণ নিচের দিকে নেমে আসছে। এখন কিন্তু তোমার এই স্প্রিং এর মধ্যে একটা সরল ছন্দিত স্পন্দন তৈরি হবে। এইটুক ছিল এক্স নট, ফিগারটা বড় করে দেখালাম আমি। এখন কিন্তু তুমি কোনো ফোর্স দাও নাই, এবং এই ফোর্সটা কিন্তু অর্থাৎ যে ওজনটা এটা কিন্তু এম জি না, কনস্ট্যান্ট, এটা কিছু চেঞ্জ করবো না আমরা, বা আর কোন নতুন কোনো ওজনও ঝুলাবো না। জাস্ট একটা আমরা এখানে টোক্কা দিলাম, একটা পালস দিলাম, একটা পালস দিলাম, ফলে স্প্রিংটা এবার কি করবে, একটা সরল ছন্দিত গতিতে সে দুলতে থাকবে, আপ ডাউন করতে থাকবে। এবং এই ক্ষেত্রে তোমার নেট ফোর্স কিন্তু কখনোই জিরো হবে না। এবং এখন তোমার বিপরীত দিকে যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে কে ইনটু এক্স প্লাস এক্স নট। এটা ছিল প্রথম চিত্রটা, আমি জাস্ট ভরটা ঝুলাইছি। এরপর দ্বিতীয় মানে এটার পরে ঠিক ইমিডিয়েট পরে কি ঘুরছে, স্প্রিংটা এক্স নট পরিমাণ প্রসারিত হয়ে নিচের দিকে নেমে গেছে। এখন এটা হচ্ছে আমার সাম্যবিন্দু। এখন আমি সাম্যবিন্দু থেকে জাস্ট এখানে ব্লকটার উপরে ইম্পালস বা একটা ছোট্ট একটা টোক্কা মারছি, ফলে ব্লকটা আরো পরিমাণ নিচের দিকে নেমে গেছে। এখন এই সাম্যবিন্দু সাপেক্ষেই এই ব্লকটা কিন্তু উপরে নিচে ওঠানামা করবে। এবং যেহেতু আমরা ফ্রিকশনলেস, দুইটা জিনিস ইম্পর্টেন্ট এখানে মনে রাখতে, দুইটা জিনিস স্প্রিং এর, দুইটা জিনিস ইম্পর্টেন্ট আমাদের এই লেভেলের যে স্প্রিং গুলো সবই হচ্ছে মাসলেস, অর্থাৎ ভর নাই, স্প্রিং গুলোর কোনো ভর আমরা হিসেব করব না। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ফ্রিকশনলেস, যদি এটা সম্পূর্ণ ফ্রিকশনলেস মানে এখানে কোনো বাতাসের বাধা না থাকে এবং অন্য কোনো ধরনের ঘর্ষণ যদি কাজ না করে, তবে স্প্রিংটা কিন্তু একটি সরল ছন্দিত গতিতে উপরে নিচে সে স্পন্দিত হতে থাকবে। দুইটা জিনিস ইম্পর্টেন্ট, স্প্রিং গুলো সব মাসলেস স্প্রিং মানে ভরবিহীন স্প্রিং, কোনো ভর এখানে হিসাব করা হয়নি। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এগুলো সব ফ্রিকশনলেস, অর্থাৎ একবার যখন সরল ছন্দিত গতি তৈরি হবে তখন সে অনবরতই স্পন্দিত হতে থাকবে। এবং কোন বিন্দুর সাপেক্ষে, অবশ্যই এই এ পয়েন্টটা সাপেক্ষে সে একবার উপরে একবার নিচে স্পন্দিত হতে থাকবে। এই পর্যন্ত আমার কনসেপ্ট বোঝা গেছে কিনা, কারো কোশ্চেন থাকলে বলতে পারো। আর এই যে এটা স্যার একটু আরেকবার বলবো, মানে দুই নাম্বার চিত্রের ঘটনাটা, দুই নাম্বার চিত্রে হচ্ছে তুমি জাস্ট ভরটা ঝুলানোর পরে কি ঘটবে, স্প্রিংটা নিচের দিকে নেমে যাবে না, মানে ব্লকটা নিচের দিকে নেমে যাওয়া একটু স্প্রিংটা নিচের দিকে নেমে যাওয়া, তাহলে স্প্রিংটা কত নিচের দিকে নেমে গেল, এক্স নট। এখন কিন্তু স্প্রিং এর মধ্যে কোনো গতি তৈরি হয়, জাস্ট সে নিচের দিকে নেমে গেছে। তো এটা হচ্ছে আমার সাম্য বিন্দু, অর্থাৎ যেই বিন্দুতে আসার পর তোমার প্রযুক্ত বল এবং স্প্রিং এর প্রত্যয়নী বলের মান সমান ও বিপরীত হবে, সেটা হচ্ছে সাম্য বিন্দু। এরপর তুমি কি করলে, একটা ইম্পালস, একটা টোক্কা দিলা এই ব্লকটার উপর, এবার ব্লকটা নিচের দিকে নেমে গেল। এখন কিন্তু তোমার ওজন আর এই যে কে এক্স প্লাস এক্স নট, এটার মান কিন্তু সমান এবং বিপরীত হবে না, কারণ তখন একটা ত্বরণ তৈরি হবে এবং স্প্রিংটা একটা নেট ফোর্স নিয়ে সে উপরে নিচে দুলতে থাকবে। আমরা পাই summation of f net is equal to zero, summation of f net is equal to zero, অর্থাৎ কোনো নেট ফোর্স এখানে নেই সেকেন্ড ফিগারে। কিন্তু তোমরা নিচে নিচে লিখবা, তাহলে কি কি ফোর্স আছে, mg কাজ করতেছে নিচের দিকে আর kx হচ্ছে kx নট উপরের দিকে, তাহলে নেট ফোর্স কত হবে, mg minus k
kx naught is equal to 0. mg minus kx naught is equal to 0. এরপর তো উঠাও আমি একটু ফিগারটা একটু একটু মুছি এবং এখান থেকে আমরা প্রথম একটা ইকুয়েশন বের করি যে mg সমান k ইনটু x নট এটা কি ইকুয়েশন নাম্বার 1 দেব আমরা আশা করি এই পর্যন্ত ক্লিয়ার উঠাও সবাই আস্তে আস্তে উঠাও এটা হচ্ছে সামেশন আগে বলছি এখানে কোনো ফ্রিকশন থাকবে না মানে আমাদের এই লেভেলে কোনো ফ্রিকশন দিয়ে স্প্রিং নাই সুতরাং আমাদের টেনশন করা দরকার নাই লেখা হয়েছে থার্ড ফিগারে থার্ড ফিগারে কিন্তু আমাদের নেট ফোর্স জিরো না তাহলে থার্ড ফিগারে আমাদের নেট ফোর্স কত এম ইনটু এ কারণ সে একটা সরল চলিত গতির দুলতাছে তো অবশ্যই এখানে কিন্তু তোমার নেট ফোর্স কি হবে না নেট ফোর্স তোমার এখানে জিরো হবে না তো নেট ফোর্সটা কত হবে আগে মতই খেয়াল করো তোমার এমজি কিন্তু নিচের দিকে কাজ করে আর বিপরীত দিকে কাজ করে হচ্ছে কে এক্স প্লাস এক্স নট আর ওই দিকে আছে আমার এম ইনটু এ তাহলে এমজি মানে কি শিখছি আমরা এক নং সমীকরণে পাইলাম এমজি মানে হচ্ছে কে ইনটু এক্স নট ইজ ইকুয়াল টু মাইনাস সরি মাইনাস কে এক্স মাইনাস কে এক্স নট ইজ ইকুয়াল বল 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 স্যার সামিশন অফ এফ মানে এফ নেটের পর এটা কি দিবেন স্যার বুঝতাছি না মানে ঘোরা আসছে এফ নেটের পর কি লিখছেন এক নংটাই না দুই নং এই যে এটা না এটা লাস্টেরটা তা তিন নাম্বার চিত্রে হ্যাঁ তিন নাম্বার চিত্রে আমরা সামিশন অফ এফ নেট ইজ ইকুয়াল টু লিখছি এম ইনটু এ এম ইনটু এ তিন নাম্বার চিত্রে স্যার হ্যাঁ এম ইনটু এ এম ইনটু এ এম ইনটু এ এম ইনটু এ দেখিস কেন নিতে বলতে পার মানে একবার স্প্রিংটা এখন একটা সরল চলিত গতি তুলবে না তার মানে এখন তার তরল সৃষ্টি হবে না একটা এখন তো তার উপর নেট ফোর্স জিরো না তার মানে তরল থাকবে একটা মানে তার মানে নেট একটা ফোর্স আছে তাহলে নেট ফোর্স মানে কি এফ ইজ ইকুয়াল টু কত এম এ নিউটনের দ্বিতীয় সূত্র আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ আগের বার তো কোনো নেট ফোর্স ছিল না এর জন্য জিরো ছিল আর এখন তো তার মধ্যে একটা তরল থাকবে সে একটা সরল চলিত গতি তুলবে দুর্বল মানে তার মধ্যে একটা ত্বরণ আছে তার মধ্যে একটা বেগ আছে বেগ থাকা মানে তো এখানে ত্বরণ থাকা কারণ বেগের পরিবর্তন হচ্ছে তার মানে ত্বরণ থাকবে তো এখানে তো আমি জিরো লিখতে পারি না আমার কি লিখতে হবে এম ইনটু এ বুঝা গেছে পর্যন্ত চিত্রটা মুছে ফেল চিত্র লাগবে তাহলে আমাদের দেখো এম জি জায়গায় আমরা কি লিখতে পারি দেখো এক নং সমীকরণ থেকে এক নং সমীকরণ থেকে আমরা এম জি জায়গায় কি লিখতে পারি কে ইনটু এক্স নট কে ইনটু এক্স নট kx minus kx naught is equal to m into a অর্থাৎ ma is equal to minus kx দেখো ma is equal to minus kx আসলে এইটাই কিন্তু আমার সরল ছন্দিত স্পন্দনের একটা বৈশিষ্ট্য ছিল ma is equal to minus kx কারণ m মানে কিন্তু f m মানে কিন্তু f আমি চাইলে কিন্তু লিখতে পারি এখানে m মানে কি লিখতে পারি আমরা f তার মানে আমাদের কিন্তু সরল চলিত গতি যখন একদম প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাস মেবি আমরা করাইছিলাম যে সরল চলিত গতির মূল বৈশিষ্ট্য কিন্তু f = -kx যেখানে x এর পাওয়ার ছিল n এবং n এর মান ছিল কি 1 কারণ বলছিলাম n কি বিজোড় গুণিত n এর মান বিজোড় গুণিত এটাকে 1 কেন হবে কারণ সিম্পলেস্ট বা সিম্পল হারমোনিক মোশন বলে n এর মান কি হবে 1 তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু f is equal to minus kx so f proportional to minus x অর্থাৎ স্প্রিং এর গতি সরল দোলন গতি তোমাকে পরীক্ষা যদি আসে এই পর্যন্ত অ্যানসারটা দিতে হবে সুতরাং স্প্রিং এর গতি সরল দোলন গতি ভালো করে বুঝে নাও পরীক্ষায় কিন্তু উত্তরগুলো ক্লিয়ারলি পাওয়া যায় না স্প্রিং এর গতি সরল দোলন গতি স্যার एग्जाम স্যার एग्जामে কি মানে এরা প্রশ্ন আসবে যে প্রমাণ করো যে স্প্রিং এর গতি সরল দোলন গতি ব্যাখ্যা করো বলে ব্যাখ্যা করো বলে ব্যাখ্যা করো যে স্প্রিং এর গতি সরল দোলন গতি ব্যাখ্যা করো তোমাকে এই পর্যন্ত প্রুফ করতে হবে
কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারবে। অনেক বইতে কিন্তু অনেক ভাবে প্রুফ করছে, একটু সহজ ভাবে দেখালাম আমি। কারণ স্যার পরীক্ষায় কি চিত্র আঁকা লাগবে? অবশ্যই, চিত্র ছাড়া তুমি কিভাবে ব্যাখ্যা করো বলো বিজয়? জি স্যার লেখা হয়েছে। তাহলে আমরা এবার স্প্রিং এর আমরা দোলনকালটা বের করি। স্প্রিং এর দোলনকাল কত? স্প্রিং এর দোলনকালটা বের করার জন্য দেখো আমরা একটু এই ইকুয়েশনটা থেকে আসি। এই যে এই ইকুয়েশনটা আমরা দেখলাম যে এম এ ইজ ইকুয়াল টু মাইনাস কে ইনটু এক্স, ঠিক আছে? এম এ ইজ ইকুয়াল টু মাইনাস কে ইনটু এক্স। এখানে আমরা লিখতে পারি দেখো এ ইজ ইকুয়াল টু মাইনাস k by m into x। আমরা যদি সবাই মনে থাকে যে আমরা k by m মানে কি করছিলাম, k by m মানে ছিল ওমেগা স্কয়ার। আচ্ছা, তার মানে দ্যাট মিন্স ওমেগা সমান হচ্ছে রুট ওভার k by m, ওমেগা সমান রুট ওভার k by m। এগুলো আমরা আগের পরে জাস্ট একটু ভিন্নভাবে দেখে গেছি। এবার আমরা বের করব স্প্রিং এর দোলনকাল। তাহলে দোলনকাল সূত্র আমরা পড়ে আসছি থার্ড অধ্যায়ে, গতিবিদ্যায়। T is equal to 2pi by omega, 2pi by omega। তাহলে এখানে যদি মান বসায় দাও তাহলে আমাদের আসে 2pi root over k divided by m, এবং দোলনকালের ইকুয়েশন আসে 2pi root over m by। এটা হচ্ছে স্প্রিং এর দোলনকাল। কার দোলনকাল এটা? স্প্রিং এর, স্প্রিং এর দোলনকাল। অনেক গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন, আমাদের পরীক্ষায় অনেক অঙ্কে কাজে লাগে। দেখা হয়েছে? এখন আমরা পরীক্ষায় অনেক সময় ভুলে যাই যে আসলে রুট ওভার এম বাই কে না কে বাই এম, টেস্ট লেগে যেতে পারে পরীক্ষায়। একটু যদি ভালো করে বুঝে নাও জিনিসটা, যে দোলনকাল জিনিসটা কি, দোলনকাল জিনিসটা কি, দোলনকাল হচ্ছে যে একটা যে বিন্দু থেকে যাত্রা শুরু করবে সম্পূর্ণ পথ ঘুরে আবার সেই বিন্দুতে সে ফিরে আসবে, এটা তো দোলনকাল। আচ্ছা, তাহলে দোলনকাল কিসের উপর ডিপেন্ড করে? দোলনকাল ডিপেন্ড করতে আছে ভরের উপর এবং স্প্রিং কনস্ট্যান্ট এর উপর। দেখো ভরটা কার ভর? ভরটা হচ্ছে ওই স্প্রিং এর সাথে যুক্ত যে ব্লকটার ভর, বা প্রযুক্ত বলের যে ভরটা, তুমি যে ভরটা যুক্ত করছো। এখানে কিন্তু আগেই বলছি আমি আমাদের স্প্রিং গুলো কি ধরনের স্প্রিং, মাসলেস স্প্রিং। সুতরাং এখানে স্প্রিং এর মাস অ্যাড হওয়ার কোনো প্রয়োজন নাই, বা পরীক্ষা তোমাকে দিবেও না। এই ভরটা হচ্ছে তোমার ব্লকটার ভর। দেখো যদি ব্লকটার ভর অনেক বড় হয়, যদি ব্লকটার ভর অনেক বড় হয় তাহলে স্প্রিংটা কিন্তু অনেক আস্তে আস্তে দুলবে। মানে এম যদি অনেক বেশি হয়, এম যদি অনেক বেশি হয় অর্থাৎ এম এর মান যদি অনেক বেশি হয়, টি এর মান কিন্তু বেশি হবে। এই জিনিসটা একটু ভালো করে বোঝো, আমাদের কিন্তু এই চ্যাপ্টারে অনেক কাজে লাগবে জিনিসটা, যে এম এর মান যত বেশি হবে, এম যত বেশি হবে তো ব্লকটার ভর যত বেশি হবে, স্প্রিংটা কিন্তু আস্তে আস্তে দুলবে। আস্তে আস্তে যদি দোলে তার মানে ওর কিন্তু দোলনকাল বেড়ে যাবে। দোলনকাল বেড়ে যাওয়া মানে কি, ওই গতিটা ফাস্ট না স্লো? দোলন স্লো হবে, এটা কিন্তু মাথায় রাখবা। দোলনকাল বেড়ে যাওয়া মানে কিন্তু ওই স্প্রিং এর গতিটা কিন্তু স্লো হয়ে যাবে, অর্থাৎ ভর যদি একটা বড় একটা ভর যুক্ত করে স্পিডটা কিন্তু অনেক আস্তে আস্তে দুলবে। আস্তে দোলা মানে কি, তার দোলনকাল কিন্তু বেড়ে যাবে। দোলনকাল বেড়ে যাওয়া মানে এটা না যে স্পিনটা ফাস্ট হয়ে যাবে, বরং স্পিনটা কি স্লো হবে।
আর কে কে কি স্প্রিং কনস্ট্যান্ট দেখো স্প্রিং কনস্ট্যান্টটা কি ছিল স্প্রিং কনস্ট্যান্টটা আমরা সংজ্ঞা কিন্তু উপরে আসছি হচ্ছে পঞ্চম অধ্যায় স্প্রিং কনস্ট্যান্ট ছিল f = আমরা সেখান থেকে পড়ে আসছি fr = kx এবং k = ছিল -fr / x অর্থাৎ স্প্রিং কনস্ট্যান্ট যদি বেশি হয় দেখো স্প্রিং কনস্ট্যান্ট যদি বেশি হয় খেয়াল করো স্প্রিং কনস্ট্যান্ট যদি বেশি হয় তবে সরণ কিন্তু কম হবে খেয়াল করে দেখো স্প্রিং কনস্ট্যান্ট যদি বেশি হয় সরণ কিন্তু কম হবে সরণ কম হলে স্প্রিংটা কিন্তু খুব দ্রুত সাম্যবিন্দুটাকে কভার করবে অর্থাৎ তার দোলনকাল কিন্তু কম হবে দোলনকাল কম মানে স্প্রিং কিন্তু ফাস্ট হয়ে যাবে বিষয়টা ভালো করে খেয়াল করো কে বেশি কে স্প্রিং কনস্ট্যান্ট যত বেশি যা স্প্রিং কনস্ট্যান্ট স্পিডের টাইট স্প্রিং কনস্ট্যান্ট যত বেশি হবে তাকে প্রসারণ কম করা যাবে বা সংকোচন কম করা যাবে x তত কম হবে স্প্রিং কনস্ট্যান্ট যত বেশি হবে x তত কম হবে তাহলে একটা স্প্রিং এর সরণ বা সংকোচন যত কম হবে সে কিন্তু সাম্যবিন্দুকে তত দ্রুত কভার করতে পারবে একটা স্প্রিং ধরো তার স্প্রিং কনস্ট্যান্ট অনেক বেশি তার কিন্তু প্রসারণ সংকোচন অনেক কম ফলে কি সে সাম্যবিন্দুকে অনেক দ্রুত কভার করবে আগে যে স্প্রিং কনস্ট্যান্টটা আগে যখন ভরটা বেশি ছিল মানে যদি কারো স্প্রিং কনস্ট্যান্ট কম হয় তার প্রসারণ অনেক বেশি তার সংকোচন অনেক বেশি ফলে সে কিন্তু সাম্যবিন্দুকে কভার করতে অনেক সময় নেবে কারণ তার x এর মান তো বেশি আর এই ক্ষেত্রে কিন্তু স্প্রিং কনস্ট্যান্ট বেশি x এর মান কম ফলে সাম্যবিন্দুকে সে কিন্তু কম দূরত্ব এঁকে কভার করবে তার কাজ হচ্ছে সাম্যবিন্দুটাকে কভার করা সাম্যবিন্দুটাকে যত দ্রুত সে কভার করতে পারবে তত তার দোলনকাল কম হবে আর দোলনকাল কম মানে স্প্রিং এর গতিটা কিন্তু ফাস্ট হয়ে যাবে স্প্রিং দ্রুত দুলবে এটা নিশ্চয় মনে রাখবা দোলনকাল কম মানে কিন্তু স্প্রিংটা ফাস্ট অর্থাৎ সে সাম্যবিন্দুকে অনেক দ্রুত কভার করবে অনেক দ্রুত কভার করা মানে হচ্ছে সে স্প্রিংটার গতি কি হয়ে যাবে একটা ফাস্ট হয়ে যাবে একই ঘটনা কিন্তু আবার সহগুলোকের মধ্যে পড়ব সেকেন্ড দোলকে পড়ব আমরা ঘড়ির কাটার ক্ষেত্রে একই কনসেপ্ট সেকেন্ড দোলকের মধ্যে আমরা একই কনসেপ্ট ইউজ করব যার দোলনকাল বেশি সেই ঘড়িটা বা সেই ধরনের গতি সম্পন্ন করা কিন্তু স্লো অর মোশন স্লো মানে সে সাম্যবিন্দুটাকে অনেক সময় পর অতিক্রম করছে আর যে স্প্রিং এর বা যে ধরনের সরলছন্দিত গতি সম্পন্ন করা দোলনকাল কম অর্থাৎ সে কিন্তু সাম্যবিন্দুকে অতি দ্রুত কভার করবে দেখো এই কথাগুলো বোঝা গেছে কিনা লিখবো আমি পয়েন্ট নাম্বার 1 দিবা এক নাম্বার পয়েন্ট দিবা যে m যত বেশি হবে m যত বেশি হবে m যত বেশি হবে দোলনকাল t তত বেশি হবে অর্থাৎ গতি স্লো হয়ে যাবে গতি স্লো হয়ে যাবে এখন অনেকের মনে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে স্যার যদি দুইটা একসাথে পরিবর্তন হয় সমস্যা নাই দুইটা একসাথে পরিবর্তন হলে আমরা দোলনকাল বের কইরা বলতে পারবো যে এটা ফাস্ট না স্লো আমি কিন্তু একটা করে কেস ধরতাছি মানে m বড় হলে কি হয় m কম হলে কি হয় k বড় হলে কি হয় k কম হলে কি হয় তোমাদের মনে রাখার বিষয়টা যে উপরে m না নিচে k মানে m k এই উপরে নিচে এটা ব্যাস থেকে যা পরীক্ষা হয় অনেকে ভুল করে ফেলি উপরে k দিয়ে ফেলি নিচে m দিয়ে ফেলি মনে রাখবা m যত বেশি স্প্রিংটা তত স্লো তার মানে m টা উপরে বসবে m উপরে বসলে অটোমেটিক k কোথায় বসবে নিচে বসবে তাহলে পয়েন্ট নাম্বার 2 তাহলে পয়েন্ট নাম্বার 2 তে আমরা লিখতে পারি যে স্যার একটা কোশ্চেন আছে না বলো স্যার যে t is equal to 2 pi divided by omega না সে omega টা কি স্প্রিং এর বেগ omega টা হচ্ছে কম্পাঙ্ক বা কৌণিক বেগ যদি স্প্রিং এর গতি বৃত্তাকার গতি দেখাইছি আমরা আগে সরলছন্দিত গতি মানে বৃত্তাকার গতি আর সেখানে তার থিটা বাই টি ওমেগা ওমেগাকে কৌণিক কম্পাঙ্ক বলতে পারো কৌণিক বেগও বলতে পারো কারণ সংজ্ঞা একই যে একটা নির্দিষ্ট সময়ে সে কেন্দ্রে কত কোণ তৈরি করে যেহেতু তাদের গতিগুলো বৃত্তাকার গতি এগুলো আমরা প্রুফ করেও দেখাইছি যে তাদের যে গতিগুলো বৃত্তাকার গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি বা সরল ছন্দিত গতি এর জন্য এখানেও ওমেগা ইউজ করা যায় এবারে স্প্রিং এর গতিটা মনে করে না যে স্যার স্প্রিংটা তো সরলরৈখিক ভাবে দুলতাছে ঠিক আছে আমরা কিন্তু বৃত্তাকার গতি বলে দেখাই যে সরলরৈখিক ভাবে দোলা মানে কি হচ্ছে
সে আগে পিছে কিন্তু মুভ করতে আছে এটা প্রুফ করে দেখাইছি আর আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওগুলো দেখবা স্প্রিংটা যখন আগে পরে মোশন করে তখন কিন্তু ঠিক আরেক দিকে এটা সার্কুলার মোশন দাও আছে একদম সেম ভাবে সার্কুলেট করতে থাকে অর্থাৎ স্প্রিং একটা স্প্রিং ধরে এই পয়েন্টে আছে এই পয়েন্ট থেকে সে উপরে গেল সে আবার এই পয়েন্টে আসলো নিচে গেল নিচে আসলো এই যে তার একটা পূর্ণ স্পন্দন এই সময় আরেকটা বস্তু একই টাইমে সে একটা বৃত্তাকার গতি কমপ্লিট করবে অর্থাৎ স্প্রিং এর যে ওমেগা আসলে ওই বৃত্তাকার গতি থেকে আসছে দুই নাম্বার পয়েন্ট কি বলবো আমরা কে যত বেশি হবে অর্থাৎ স্প্রিং কনস্ট্যান্ট যত বেশি হবে টি তত কম টি তত কম হবে অর্থাৎ গতি স্লো গতি 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 ফাস্ট হয়ে যাবে অর্থাৎ গতি ফাস্ট হয়ে যাবে গতি ফাস্ট হয়ে যাবে নাও কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো লেখা হয়েছে এখন আমরা এখান থেকে একটা প্রুফ করব ছোট্ট একটা প্রুফ পরীক্ষার সময় আমাদের এমসিকিউতে আসে এটা আমাদের বইতেও আছে প্রুফটা হচ্ছে সহজ একটা প্রুফ যে স্প্রিং এর ক্ষেত্রে দোলনকাল 2 পাই ইজ ইকুয়াল টু রুট ওভার সরণ ডিভাইডেড বাই ত্বরণ ছোট্ট একটা প্রুফ সরণ ডিভাইডেড বাই ত্বরণ তাহলে আমরা কিভাবে প্রুফ করতে পারি দেখো আমরা শিখছি টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে এম ডিভাইডেড বাই কে আচ্ছা আমরা এখানে কে এর জায়গায় খেয়াল করো আমরা এখানে কে এর জায়গায় কি লিখতে পারি আমরা যেহেতু দেখে আসছে এক জায়গায় যে এম এ সমান ছিল মাইনাস কে এক্স এটা আমরা দেখলাম আচ্ছা তাহলে আমরা মাইনাসটা এখানে বাদ দেব কারণ মাইনাস দরকার নেই আমরা মোড় দিয়ে দিই বা মাইনাসটা বাদ দিয়ে যেটা আমরা লিখি এম এ ইজ ইকুয়াল টু কে এক্স কারণ মাইনাস এর বিষয়টা আমরা জানি এটা ডিরেকশন নির্দেশ করে এখান থেকে আমরা কে এর ভ্যালুটা যদি বের করি দেখো কে এর ভ্যালু কত আসে এম এ ডিভাইডেড বাই এক্স এখানে বসাই দিই আমরা এম এ ডিভাইডেড বাই এক্স তো দেখো কি আসে 2 পাই এম এম কাটা উপরে যায় এক্স নিচে হচ্ছে এ অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এক্স মানে হচ্ছে সরণ আর এ মানে হচ্ছে ত্বরণ x মানে হচ্ছে আমাদের সরণ ডিভাইডেড বাই ত্বরণ স্যার বলো বলো গোবিন্দ স্যার স্যার লেক লেন্থ স্যার সরণ বাই ত্বরণ আবার স্যার নিচে স্যার মানে ভর বাই m বাই k আসছে বুঝলাম না m মানে উপরে স্যার সরণ বাই ত্বরণ আর নিচে m বাই k সরণ বাই ত্বরণ আমরা কিন্তু স্যার ভর না গোবিন্দ তুমি ঠিক মতো ক্লাস করো না মনোযোগ এটা আমরা জানি উই নো আর এটা আমরা শো দেয় প্রুফ করব তুমি ক্লাসের মাঝখানে অমনোযোগ হয়ে যাও এটা আমরা শো করব শো দেয় স্যার নেট স্লো স্যার রুট বাই সরণ বাই ত্বরণ আর আমরা জানি কি t = 2 পাই রুট ওভার m বাই k কি ধৈর্য ধরে ক্লাসটা করো অনেক অল্প ধৈর্য ধরো এখানে কিন্তু কনফিউশন রাখো না এখানে কিন্তু মাইনাসটা আমি বাদ দিয়ে দিছি পরে প্রশ্ন করে না স্যার মাইনাস কই গেল কারণ আছে কোনো মানে এটা বাদ দেওয়ার কোনো যুক্তি আছে স্পেশাল কারণ না যুক্তি নাই কেন কারণ এটা তো মাইনাস তো শুধু দিক নির্দেশ করে এটা তো আগেও বলে আসছে যে মাইনাস তো শুধু দিক ত্বরণের দিক সরণের সমান বিপরীতমুখী এছাড়া অন্য কোনো রিজন নাই এজন্য মাইনাস বাদ দিতেই পারি আমি কারণ এটা আমার ভ্যালুর ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না
এর মান কোনো মাইনাস হলেও লাভ নাই প্লাস হলেও লাভ নাই আমার কোনো এ অলওয়েজ সরলের বিপরীত এবং সমান সমানুপাতিক সম্পর্ক ওকে তোলো হয়েছে আচ্ছা এবার আমরা স্প্রিং এর আমরা সমন্বয় করব অর্থাৎ আমরা যেমন 19 এ রোধের সমন্বয় করে আসছি ঠিক এখানে আমরা স্প্রিং এর সমন্বয় আলোচনা করব তো টাইটেল দাও স্প্রিং এর সমন্বয় স্প্রিং এর সমন্বয় অর্থাৎ আমরা স্প্রিং কে যদি বিভিন্ন ভাবে সাজাই তবে স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কি রকম হবে এবং দোলনকাল কি রকম হবে সেটা বের করে দেখাবো তাহলে এক নাম্বার টাইটেলটা হচ্ছে স্প্রিং এর শ্রেণী সমন্বয় স্প্রিং এর শ্রেণী সমন্বয় ধরো আমরা এখানে দুইটা স্প্রিং নেই একটা স্প্রিং কনস্ট্যান্ট কে ওয়ান দুইটা ভিন্ন ভিন্ন কনস্ট্যান্টের স্প্রিং কে ওয়ান কে টু আমরা পরে দেখবো আমরা কিভাবে বুঝবো সার্কিটের মতো এখানে একটা সিস্টেম আছে যে স্প্রিং কখন শ্রেণীতে কখন সমান্তরালে কিভাবে বুঝবো সেটা আমরা দেখবো আমি কিন্তু আগেই বললাম একদম এই ক্লাসের শুরুতে বলে আসছি যে আমাদের স্প্রিং গুলো কিন্তু কি ধরনের স্প্রিং হবে মাসলেস স্প্রিং অর্থাৎ ভরবিহীন স্প্রিং তাহলে ভরবিহীন যদি স্প্রিং হয় তাহলে এগুলোকে তুমি চিন্তা করতে পারো একটা রোপ দড়ি একটা সুতার মতো কল্পনা করতে পারো তাহলে জিনিসগুলো বুঝতে আমাদের ইজি হবে যেটা মাসলেস স্প্রিং তার মানে এটা একটা স্প্রিং জাস্ট একটা সুতা স্প্রিং এর মতো তার কারণ এগুলোর কোনো ভর নাই কোনো ভর কাজ করে না আমাদের লেভেলে ইন্টার লেভেলে যে স্প্রিং গুলো পরীক্ষায় আসে সবই হচ্ছে মাসলেস স্প্রিং ফলে এখানে প্রত্যেক অংশে প্রত্যেকটা অংশে বলে দেই প্রত্যেকটা অংশে এখানে টান কিন্তু সেম থাকবে এই জিনিসটা কিন্তু আমরা ফোর্থ অধ্যায়ে যখন সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল পড়াছিলাম তোমরা একটা এক্সাম্পলে বলছিলাম অনেক কনফিউশন তৈরি সুতার টান এক এক জায়গায় এক এক রকম কেন কারণ সেখানে একটা ভরের বিষয় ছিল ভরগুলো আলাদা করে একটা দণ্ডের সাপেক্ষে তিনটা ভর একই কৌণিক বেগে আবর্তন করতেছিল আমরা প্রত্যেকটা অংশের জন্য আলাদা করে টেনশন বের করছি সুতার টান বের করছিলাম ওখানে ভিন্ন ভিন্ন কেন ছিল কারণ এক একটা অংশের সাথে এক এক ধরনের ভর যুক্ত একটা অংশের সাথে 1 কেজি আরেকটা অংশের সাথে আবার 1 কেজি আবার 2 কেজি আবার আরেকটা অংশের 2 কেজি আর 3 কেজি এভাবে যুক্ত তিনটা টান বল বের করছিলাম কারণ এখানে কিন্তু এখানে দুইটা স্প্রিং পাশাপাশি যুক্ত খেয়াল করো দুইটা স্প্রিং পাশাপাশি যুক্ত দুইটা স্প্রিং এর একটা মাথা হচ্ছে এই এই ফিক্সড পয়েন্টের সাথে অ্যাড করা আর আরেকটা পয়েন্ট হচ্ছে ওই ব্লকের সাথে অ্যাড করা শ্রেণী সমন্বয়ের ক্ষেত্রে এই দুটো জিনিস ইম্পর্টেন্ট মনে রাখতে হবে দুইটা স্প্রিং পর পর যেমন রোধের মধ্যে যে কাজটা করি আমরা দুইটা স্প্রিং পর পর যুক্ত থাকে পর পর মাঝখানে কিছু থাকলে কিন্তু এটা শ্রেণী হবে না দুইটা স্প্রিং পর পর যুক্ত থাকবে এবং যে কোটে থাকুক না কেন দুইটা তিনটা চারটা পাঁচটা যে কোটে স্প্রিং থাকুক না কেন প্রত্যেকটা স্প্রিং পর পর যুক্ত হবে এবং প্রথম স্প্রিং এর একদম আদি বিন্দুটা মানে প্রথম স্প্রিং এর যে শুরু বিন্দুটা সেটা থাকবে একটা ফিক্সড পয়েন্টের সাথে অ্যাট আর শেষ স্প্রিং এর যে শেষ পয়েন্টটা সেটা থাকবে ব্লকের সাথে যুক্ত তবে কিন্তু এই সমন্বয়টাকে আমরা বলবো শ্রেণী সমন্বয় এটা কিন্তু মাথায় রাখবা কি বললাম যতগুলো স্প্রিং থাকুক না কেন এন সংখ্যক স্প্রিং থাকুক প্রত্যেকটা স্প্রিং পর পর মানে একটার সাথে আরেকটা অ্যাড করা থাকবে এবং প্রথম স্প্রিং এর এক মাথা থাকবে একটা ফিক্সড পয়েন্টে আর শেষ স্প্রিং এর এক মাথা থাকবে একটা ব্লকের সাথে অ্যাড করা একটা ব্লকের সাথে অ্যাড করা তবেই ওই সমন্বয়টাকে আমরা বলতে পারবো স্প্রিং এর শ্রেণী সমন্বয় ওকে কথা ক্লিয়ার এ পর্যন্ত আমাদের আচ্ছা তাহলে আমরা যেটা বের করব সেটা হচ্ছে তুল্য স্প্রিং ধ্রুবক মানে যেটা আমরা করি রোধের মধ্যে যেটা কি করতাম তুল্য রোধ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখানে আমরা বের করব ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট অর্থাৎ কে ই বের করব আমরা এই দুইটা স্প্রিং কে আমরা একটা স্প্রিং বানাই
যদি ইকুইভ্যালেন্ট বানাইতে পারি আমরা দুইটা স্প্রিং কে আমরা একটা স্প্রিং বানায় দেখাইলাম যেটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট দ্বারা তৈরি করব জাস্ট এটা চিন্তা করো আর কিছু না এরকম তোমার এখন খেয়াল করো তুমি এই ব্লকটা দেখো এই ব্লকটা তুমি কি করলা এক্স পরিমাণ প্রসারণ করলো এক্স পরিমাণ প্রসারণ এক্স পরিমাণ প্রসারণ মানে এখন তোমার এই ব্লকটা এখান থেকে এদিকে চলে আসছে ব্লকটা এখান থেকে এদিকে চলে আসছে খেয়াল করো ভালো করে এই ব্লকটাকে যখন এক্স পরিমাণ প্রসারণ করবা তখন এই দুইটা স্প্রিং কিন্তু কি করবে যদি এক্স পরিমাণ প্রসারণ করো তাহলে এই দুইটা স্প্রিং এর তো কি হবে এক্স পরিমাণ প্রসারণ ঘটবে না তুমি যদি ব্লকটাকে তার আদি অবস্থান থেকে এক্স পরিমাণ প্রসারণ করো বা এইভাবে বুঝাই খেয়াল করো যদি এম ভরের ব্লকটাকে আমি এক্স পরিমাণ প্রসারণ করি তবে যে স্প্রিংটা আছে সেই স্প্রিংটাও তো এক্স পরিমাণ প্রসারিত হবে অথবা তুমি যদি ব্লকটাকে এক্স পরিমাণ সংকোচন করো তাহলে স্প্রিংটাও তো এক্স পরিমাণ সংকুচিত হবে হবে না জি স্যার আচ্ছা এখন তাহলে প্রশ্ন হচ্ছে আমার তো এইটা কেস তো পরে এটা আসবে এটা তো আমরা ধরে চিন্তা করতেছি জাস্ট যদি স্প্রিং দুইটা এক্স পরিমাণে প্রসারণ করে তা দুইটা স্প্রিং এর কি এক্স মানে দুইটা স্প্রিং এর কি আলাদা করে এক্স পরিমাণ প্রসারণ হবে নাকি দুইটা স্প্রিং এর টোটাল প্রসারণ এক্স হবে এটা হচ্ছে আমাদের টোটাল প্রসারণটা এক্স হবে টোটাল প্রসারণটা কিন্তু এক্স হবে এই জায়গাটা আমরা বুঝতে পারি না জিনিসটা কারণ যখন সমান্তরালটা করব তখন একটু প্যাচ লেগে যাবে কনসেপ্টে আমাদের ভালো করে বুঝো যে একটা ব্লককে যখন এক্স পরিমাণ তুমি সরাইলা দুইটা স্প্রিং একত্রে যুক্ত দুইটা স্প্রিং এ কিন্তু এক্স পরিমাণ সরে আসবে দুইটা স্প্রিং যদি এক্স পরিমাণ সরে আসে তারপর দুইটা স্প্রিং এর টোটাল প্রসারণ কিন্তু এক্স টোটাল প্রসারণ কিন্তু এক একজনের কিন্তু আলাদা করে এক্স হবে না কারণ আলাদা করে যদি এক্স হয় তাহলে টু এক্স হয়ে গেল তুমি এক্স পরিমাণ সরাইছো আর দুইটা স্প্রিং তো টু এক্স পরিমাণ সরতে পারে না তুমি যে পরিমাণ প্রসারণ করবা দুইটা স্প্রিং তো সেম পরিমাণ প্রসারণ করবে বিষয়টা বলি যেমন ধর তুমি 2 সেন্টিমিটার প্রসারণ করলা তাই দুইটা স্প্রিং এর টোটাল প্রসারণ 2 সেন্টিমিটার হবে এবার 2 সেন্টিমিটার কি হবে হইতে পারে ধরো একটা 1.5 সেন্টিমিটার একটা 0.5 একটা মনে করো 1 সেন্টিমিটার আর একটা মনে করো 1 সেন্টিমিটার এইভাবে একটা মনে করো 1.8 আর একটা মনে করো 0.2 এখন কথা হচ্ছে কার বেশি কার কম এটা তো আমি জানি আগে পড়ে আসছি যে স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট বেশি তার প্রসারণ হবে কম মানে তার সংকোচন তার প্রসারণ কম হবে আর যে স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট কম তার প্রসারণ বেশি হবে অর্থাৎ আমরা বলতে পারি যে প্রথম স্প্রিংটার মনে করি প্রসারণ হচ্ছে যেটা কে একটু ধরছি এটা কে এক্স টু আর দ্বিতীয়টার প্রসারণ মনে করি এক্স ওয়ান এখন এটা তো বুঝলাম এখন এই যে বলটা অর্থাৎ এই যে তাদের যে স্প্রিংটার যে এক্স পরিমাণ প্রসারণ করার ফলে স্প্রিং এর ভিতরে একটা বল তৈরি হলো রিস্টোরিং ফোর্স যে রিস্টোরিং ফোর্স তৈরি হবে এফ এখন সেই এফ এর মান দুইটা স্প্রিং এর জন্য কি আলাদা হবে না একই হবে এই তুমি যে ভরটাকে এদিকে সরিয়ে নিয়ে আসলা একটা তো পুনরায়ন বল বা একটা রিস্টোরিং ফোর্স তৈরি হবে সেই ফোর্সের মান দুইটা স্প্রিং এর জন্য কি আলাদা আলাদা হবে না একই ফোর্স হবে কে বলো আলাদা হবে না স্যার আলাদা হবে না আমি প্রশ্ন করছি তুমি আমার প্রশ্ন করতেছো কেন না স্যার আলাদা হবে আমার মনে আলাদা 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 হবে জি স্যার বলো আর কি বলবা দেখি স্যার একই হবে না বিজয় বলো কেন একই হবে বলো বিজয় বলো কেন একই হবে জাইমা বলতে পারবা জাইমা বলতে আসো আমি বলছিলাম বলো একই হবে না ভিন্ন হবে বলো 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 কুইক 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 রিশাদ আরে স্যার ভিন্ন হবে স্যার স্যার আলাদা হবে আলাদা হবে রিশাদ বললাম স্যার ভিন্ন হবে আলাদা
আলাদাই হবে আলাদাই হবে আচ্ছা তাহলে আমার প্রথম কথা তোমরা কি ওই বুঝতে পারবে একদম শুরুতে একটা কথা বলছিলাম আমি যে স্প্রিং গুলো মাসলেস স্প্রিং এটা একটা দড়ির মতো স্ট্রিং একটা দড়ি একটা দড়ি তাহলে এই দুইটা স্প্রিং কিন্তু একটা দড়ির মতো আচরণ করবে একটা দড়ি বা একটা সুতার মতো যদি আচরণ করে এবার বললাম নিজেরাই তাহলে এই দড়িতে যদি দুইটা স্প্রিং কিন্তু মাসলেস তাহলে দড়ি তাহলে এখন বল তাহলে এই যে অপোজিট যে ফোর্সটা এটা কি ভিন্ন ভিন্ন হবে না একই হবে শরীরে তো একই হবে না একই হবে সেম হবে আমি কিন্তু এই কথাটা বোঝানোর জন্যই প্রথমেই বলে দিছি যে আমাদের যে লেভেলিংটা লেভেলের স্প্রিং গুলো সবই মাসলেস স্প্রিং কারণ স্প্রিং এর ভর যদি এখানে কোনো কার্যকর না হয় তবে কিন্তু প্রত্যেকটা স্প্রিং একটা সুতার মতো জাস্ট একটা দড়ি যদি প্রশ্ন করতে পারো স্যার এত বড় একটা স্প্রিং কার ভর নাই কেন কারণ আমাদের লেভেলে ভরগুলো হিসাব করা হয় না কিছু করার নাই যেহেতু আমাদের লেভেলে নাই আমি জটিল করব না জিনিসগুলো তাহলে স্প্রিং গুলো যদি মাসলেস হয় তাহলে প্রত্যেকটা স্প্রিং এর উপর যে প্রত্যয়নী বল কাজ করবে সেই প্রত্যয়নী বলের মান সেম এই K2 স্প্রিং এর উপর যখন F কাজ করবে সেম ভাবে K1 স্প্রিং এর উপর F কাজ করবে প্রত্যয়নী বল সেম থাকবে প্রত্যয়নী বলের মান কোনো পরিবর্তন হবে না কারণ স্ট্রিং এটা দড়ি তারা ফলে এই দড়ি এই প্রান্তে F হলে এই প্রান্তে কি আবার F1 হবে এই প্রান্তে F1 হলে এই প্রান্তে কি F2 হবে একই তো হবে কারণ তাদের মাঝে তো কোনো ভর যুক্ত নাই তাদের মাঝে কি কোনো ভর আছে তাদের মাঝে তো কোনো ভর নাই তারা তো এক প্রান্ত ফিক্সড আর আরেক প্রান্ত হচ্ছে একটা ভর যুক্ত ফলে এই সম্পূর্ণ স্প্রিং সম্পূর্ণ দড়ি উপর টোটাল যে নেট মানে প্রত্যয়নী বলটা সব সময় তো একই থাকবে ফলে এই দুইটা স্প্রিং এর যে প্রত্যয়নী বল সে প্রত্যয়নী বলের মান কি থাকবে সেম বা ফিক্সড কথা বুঝা গেছে স্যার একটা প্রশ্ন আছে বলো আচ্ছা স্যার ধরেন যে স্প্রিংটাকে মানে একদম প্রথম চিত্র আর কি যে স্প্রিং এর শ্রেণী সময়ের প্রথম চিত্রে মানে আপনি বললেন যে দুইটা স্প্রিং মিলা এক্স পরিমাণ সংকোচন এক্স পরিমাণ প্রসারণ হয়েছে তো স্যার মানে আপনি বললেন যে যদি দুই ধরে নেই যে যদি 2 সেমি প্রসারণ হয় তাহলে একটা দেড় একটা 0.5 তো স্যার এখানে দেখেন তাহলে আসলে এক্স এর মানটা যদি চেঞ্জ হয় তো স্যার স্প্রিং এর ধ্রুবক তো স্যার আসলে মানে এক্স এর উপর ডিপেন্ড করতেছে না বা রেসিপ্রোকাল ফোর্স আসলে স্প্রিং এর ওই মানে এক্স এর উপর ডিপেন্ডেন্ট তুমি যতটুক সরাবো কেন প্রত্যয়নী বল তো অটোমেটিক ভাবে চেঞ্জ হবে কিন্তু যাই হোক না কেন দুইটা স্প্রিং এর তো সেম হবে দুইটা স্প্রিং এর জন্য তো সেম হবে না মানে স্যার ধরেন যে একটার x1 স্মরণ হলো আর একটার x2 স্মরণ হলো তো স্যার x1 এর জন্য স্যার হচ্ছে মানে আমার যে হিসাব মানে প্রত্যয়নী বলের সূত্রটা আসবে হচ্ছে যে মানে -kx1 দেন আরেকটা জন্য আসবে -kx2 তো স্যার x1 আর x2 স্যার আলাদা আলাদা মান না তো স্যার মানে তাহলে তো স্যার প্রত্যয়নী বলের মানটা চেঞ্জ হয়ে যাবে না মানে আরে তোমার k1 আর k2 তো চেঞ্জ আছে k k আর k কি সেম না k কি সেম ও না 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 k তো সেম না আচ্ছা তাহলে আমরা ইকুইভ্যালেন্ট আমাদের যে ইকুইভ্যালেন্ট তাহলে আমরা বলতে পারি কি কি তাহলে প্রথম প্রথম হচ্ছে প্রথম স্প্রিংটার জন্য প্রথম স্প্রিংটার জন্য আমাদের যে প্রত্যয়নী বল আসে f is equal to minus x1 প্রথম স্প্রিংটার জন্য f = - k1 x1 সুতরাং এখান থেকে আমাদের x1 এর ভ্যালু আমরা বের করে রাখি - f সেম ভাবে আমাদের x2 এর মান কি আসে - f k2 অনুরূপ ভাবে লিখে দিলাম তাহলে যদি আমরা ইকুইভ্যালেন্ট মানে আমাদের যে ইকুইভ্যালেন্ট যে স্প্রিংটা ছিল সিস্টেমটা সেই ইকুইভ্যালেন্ট সিস্টেমের ক্ষেত্রে দেখো ইকুইভ্যালেন্ট সিস্টেমের ক্ষেত্রে আমাদের x ছিল কত x কত হবে মাইনাস f বাই k e এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য যেটা f বাই k e
একজন আমরা মাইকটা অফ করি। দেখো যেহেতু x is equal to x1 plus x2, যেহেতু x is equal to x1 plus x2, তাহলে x মানে আমরা কি জানলাম minus f by ke, minus f by k1 plus এদিকে minus f by k2, just মান গুলো বসাই দিলাম। x হচ্ছে minus f by ke, x1 হচ্ছে minus f by k1 minus f by k2, তাহলে সবার থেকে minus f যদি বাদ দেওয়া দাও তাহলে তোমার equivalent resistance এর ফর্মুলা হচ্ছে ke is equal to 1 by k1 plus 1 by k2। তাহলে দুই জার ক্ষেত্রে যদি দুইটা স্প্রিং থাকে তবে তুমি ফর্মুলাটা মনে রাখতে পারো, এবার দুইটা স্প্রিং এর জন্য k1 k2 divided by k1 plus k2 আমি লসাগু করে ব্যস্তকরণ করে দিছি। ক্লিয়ার? জি স্যার। এখন তোমাকে যদি স্প্রিং এখান থেকে যদি আমাকে দোলনকাল বের করতে বলে তখন তুমি কি করবা, এই তুল্য স্প্রিং ধ্রুবক বের করবা, তোমাকে পরীক্ষায় k1 k2 এর মান দেওয়া থাকবে, m এর মান দেওয়া থাকবে, তাহলে সূত্রে বসাই দিবা t = 2 pi √ m / k, তখন তোমার দোলনকাল বের হয়ে যাবে। ওকে মুসলাম, তাহলে আমরা দুই নম্বরটা যাই। দুই নাম্বারটা হচ্ছে স্প্রিং এর সমান্তরাল সমন্বয়। স্প্রিং এর সমান্তরাল সমন্বয়, তাহলে স্প্রিং এর সমান্তরাল সমন্বয়টা আমরা ব্যাখ্যা করি। তাহলে সমান্তরাল মানে কি হবে, সমান্তরাল আগে আমরা কি বুঝি, ইজি বোঝা যায় যে একটা সমান্তরাল সমন্বয়। আচ্ছা এটা তো সহজ, এটা ইজি বোঝা যায়, কিন্তু আমাদের পরীক্ষা অংশ কি হবে দেখ, যেমন আমাদের একটা এমসিকিউ আসছিল পঞ্চম অধ্যায়ে, এমসিকিউটা আছে, ওটা আমরা আশা করি আজকে বা নেক্সট সলভ করাবো। এখন পাবা সবাই, যেমন দেখো ওখানে চিত্রটা এই টাইপের আছে, এই ধরনের একটা ফিগার আছে, মানে সমান্তরালটাকে একটু পরীক্ষায় তোমাকে ঘুরে দিতে পারে, তারপর অথবা এই ভাগও দিতে পারে পরীক্ষা। সবই সমান্তরাল কিনা বলতো, নাকি কোনটা শ্রেণী? সবগুলো সমান্তরাল, সবগুলোই সমান্তরাল স্যার, লাস্ট একটা শ্রেণী না, সবগুলি শ্রেণী হওয়ার শর্ত কিন্তু আগে বলে দিছি তোমার, আমি যতগুলো স্প্রিং থাকবে সবগুলো স্প্রিং একটার সাথে একটা কানেক্ট থাকবে, মনে আছে? এখানে স্যার ব্লকটা সবার লাস্টে থাকবে, হ্যাঁ ব্লকটা সবার লাস্টে থাকবে। তাহলে এখানে দেখো তো, এটা প্রথম স্প্রিং, প্রথম স্প্রিং এর এক মাথা ফিক্সড আরেক মাথা ব্লকের সাথে যুক্ত, আর দ্বিতীয় স্প্রিং এর এক মাথা ব্লকের সাথে আরেক মাথা ফিক্সড, তাহলে এই দুইটা স্প্রিং এর মাঝখানে তো ব্লক চলে আসছে, তাহলে এরা কি সমান্তরাল। এই একই ফিগার, এটাও কিন্তু একই অবস্থা, আমাদের বোর্ডে একবার এমসিকিউতে এই ফিগারটা দিছিল, এই ফিগারটা দিয়ে একটা এমসিকিউ চাইছিল, জাস্ট এটা কম্পাঙ্ক বের করতে বলছে, কম্পাঙ্ক এমসিকিউ একটা। অনেকে কনফিউশন হয়ে গেছে, এটা কি শ্রেণী মনে হয়, এটা শ্রেণী না, এটা সমান্তরাল। ঠিক আছে কথা ক্লিয়ার? তিনটা চিত্রই আইকা নাও, তিনটা চিত্র আইকা নাও, ভালো করে রাখো। আঁকা হয়েছে?
जी सर আমরা जी सर এই কাজ করব তাহলে প্রথমে আমরা এটা ইকুইভ্যালেন্ট রাখি আচ্ছা এটা ইকুইভ্যালেন্ট যদি রাখি আমরা লা 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 এই বলি তো যদি আমি x পরিমাণ প্রসারণ করি বা এই স্প্রিংটা বলে সরি যদি ব্লকটাকে আমি x পরিমাণ সরাই ব্লকটাকে যদি আমি x পরিমাণ সরাই তাহলে এখন বলো দুইটা স্প্রিং কি একই পরিমাণ প্রসারিত হবে না ভিন্ন ভিন্ন পরিমাণ প্রসারিত হবে ভিন্ন ভিন্ন হবে ভিন্ন ভিন্ন হবে যদি আমি x পরিমাণ প্রসারিত করি দুইটা স্প্রিং এর প্রসারণ ভিন্ন হবে এই ব্লকটাকে আমি সরাইলাম দুইটা স্প্রিং কি একই পরিমাণ সরে যাবে না জি স্যার ব্লকটা সরাবো হ্যাঁ ব্লকটা কিন্তু সরাবো ব্লকটাকে যখন আমি এক্স পরিমাণ সরাবো দুইটা স্প্রিং কি এক্স পরিমাণ সরে যাবে হ্যাঁ একই আচ্ছা তাহলে দুইটা স্প্রিং এর ক্ষেত্রে কিন্তু এখন প্রসারণ কি হবে এক্স পরিমাণ প্রসারণ ঘটবে এখন তোমাদের কাছে প্রশ্ন এবার বলো তাহলে দুইটা স্প্রিং এর উপর যে প্রত্যয়নী বল সে প্রত্যয়নী বলের মান কি ভিন্ন হবে না সেম হবে ভিন্ন হবে বলো সেম হবে সেম হবে স্যার ভিন্ন হবে কি ভিন্ন হবে না অবশ্যই ভিন্ন হবে স্প্রিং দুইটা খেয়াল করো স্প্রিং দুইটা দুইটা স্প্রিং আমি আগে বলছি দুইটা স্প্রিং কে তুমি এখন কি মনে করবা দুইটা তার কিন্তু স্প্রিং কনস্ট্যান্ট তো ভিন্ন স্প্রিং কনস্ট্যান্ট কিন্তু ভিন্ন প্রসারণ একই তাহলে অবশ্যই অবশ্যই তাদের স্প্রিং বলের মান বা সয়তার প্রত্যয়নী বলের মান অবশ্যই ভিন্ন হবে কারণ আমাদের সূত্র তো এইটা m = - kx খেয়াল করো এটা সেম দেখো এটা সেম ওকে দুজনের কাছে এটা সেম x সেম তাহলে k তো ভিন্ন তাহলে k ভিন্ন হলে f তো অটোমেটিক ভাবে ভিন্ন হবে এবার f তো অটোমেটিক ভাবে ভিন্ন হবে কারণ দুইটা স্প্রিং কনস্ট্যান্ট তো ভিন্ন ভিন্ন একই স্প্রিং কনস্ট্যান্ট তো লিনিয়ার দুইটা স্প্রিং কনস্ট্যান্ট ভিন্ন ভিন্ন আবার x তাদের একই কারণ দুইটাই হবে যুক্ত যে m ভরের ব্লকটাকে যদি এই পরিমাণ প্রসারণ করো আমি আরেকটু জিনিসটা বুঝাই দিই তাহলে ক্লিয়ার হবে বেশি অনেক কনফিউশন লাগতে পারে যে স্যার প্রসারণ কিভাবে সেম হয় এটা দিয়ে এই চিত্র দিয়ে আমার সুন্দর বোঝা যায় জিনিসটা দেখো এই যে ব্লকটা m ভরের ব্লকটা যতটুকু নিচে নামবে যতটুকু নিচে নামবে উপরের স্প্রিংটা ততটুকু প্রসারিত হবে আর নিচের স্প্রিংটা ততটুকুই কিন্তু কি হবে বলো তো সংকুচিত হবে সংকুচিত হবে রাইট m ভরের ব্লকটাকে তুমি যতটুকু নিচে নামাইবা অর্থাৎ উপরের স্প্রিংটা যতটুকু প্রসারিত হবে নিচের স্প্রিংটা ততটুকু কিন্তু সংকুচিত হবে সেম কথা এটার জন্য এটা বোঝানোর জন্য বললাম আমি তাহলে যেহেতু x সেম দুইটা স্প্রিং এর কিন্তু এবার স্প্রিং মানে প্রত্যয়নী বলের মান কিন্তু ভিন্ন দুইটা স্প্রিং এর কিন্তু এবার প্রত্যয়নী বলের মানটা ভিন্ন কারণ তাদের স্প্রিং কনস্ট্যান্ট ভিন্ন কিন্তু তাদের প্রসারণ কিন্তু সেম কথাগুলো ভালো করে মাথা ঢুকে নাও মানে কিন্তু বই থেকে কিন্তু সবকিছু আইডিয়া পাইবা না আর বারবার ক্লাস দেখতে কিন্তু খুব বিরক্তিকর লাগে অনলাইনে ক্লাস বারবার দেখতে ইচ্ছা করে না ওকে আচ্ছা তাহলে আমরা প্রথম স্প্রিং এর জন্য দেখতে পারি প্রথম স্প্রিং এর জন্য f1 is equal to minus k1 into x সেকেন্ড স্প্রিং এর জন্য f2 is equal to minus k2 into x এবং আমরা যে ইকুইভ্যালেন্ট যেটা সেটা হচ্ছে কি f is equal to minus ke into x তাহলে আমরা বলতে পারি যে সুতরাং f মানে কি হবে f1 plus f2 আর f মানে হচ্ছে minus k into x minus k1 x minus k2 x অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে k1 plus k2
অর্থাৎ সমান্তরালের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ডিসটেন্স হচ্ছে k1 প্লাস k2। স্যার এই জিনিস দিয়ে স্যার পুরো রোধ রুলটা স্যার রোধ যেমন আমরা মানে সমান্তরাল হলে 1 বাই করতাম এখানে ইসেতে সব যোগ করতেছি রোধ রুলটা আচ্ছা গান গেলি কেন সেটা বল আগে আর না স্যার এমনি একটু তারুট ছিল রং লাগবে স্যার এমন কিছু